হ্যালো বন্ধুরা, এ টু জেড প্যারাডে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অন্যদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে যে বিষয়ে কথাবার্তা আলোচনা করব সেটা হলো টিয়া পাখির বাচ্চাকে কীভাবে ফ্লাই টেম করবেন। অর্থাৎ আপনি যে টিয়া পাখির বাচ্চাটা পুষছেন, ধরুন যে পাখিগুলো অনেকে বলে যে উড়ে চলে যায়, ঠিক আছে, সেটা আপনি যেতাই থাকবেন বা আপনি যেটা থেকে সিটি বাজাবেন, পাখিটা কিন্তু সেই জায়গাতেই উড়ে আপনার কাছে আসবে। এই ট্রেনিংটা আপনি কিভাবে আপনার পাখিকে দেবেন। তো ভিডিও স্টার্ট করার আগে আমি প্রতিবারের মতো আপনাদেরকে এবারেও বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিবেন, দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। তো চলুন আমাদের ভিডিও স্টার্ট করা যাক। সর্বপ্রথম আপনাকে যে করতে হবে, যেই বাচ্চাগুলোকে যে বাচ্চাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোকে ফ্লাই টাইম করতে গেলে সর্বপ্রথম আপনাকে এইভাবে ওদেরকে খাবারটা দিতে হবে, ঠিক আছে। জাস্ট অল্প মাত্র দিলাম, ঠিক আছে, এই যে এভাবে দিয়ে আমি চলে যাব, পাখি আমার পিছু পিছু আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে না দেখা যায়, এইভাবে এই দেখুন আমি এইদিকে চলে এলাম, পাখি কিন্তু আমার দিকে দৌড়ে দৌড়ে আসছে। এটা এই ট্রেনিংটা আপনারা যত দেবেন আপনার পাখি তত মজবুতির সাথে ট্রেনিং হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে, এটা ফ্লাই টেমের ফার্স্ট স্টেপ। কারণ ও আমাকে দেখে বা আমার সিটির আওয়াজ দেখে ও কিন্তু আমায় ফলো করে, ঠিক আছে। দেখুন আমি এইদিকে চলে এলাম, ঠিক আছে, এই যে ট্রেনিংটা দৌড়ে দৌড়ে পাখি যে দৌড়ে দৌড়ে আমার দিকে আসছে, ঠিক আছে, এটা হলো ট্রেনিংয়ের প্রথম শুরুয়াতের মেন ট্রেনিং হচ্ছে এটা, খাবার দেখিয়ে নিজের দিকে ডাকা বা নিজের দিকে খাবার দেখানো মাত্রে ও নিজের দিকে চলে আসবে। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আমি যেদিকেই কিন্তু হাত করব, ঠিক আছে, ওরা কিন্তু সেদিকেই যাবে। দেখছেন খাবার কিন্তু নেই আমার হাতে, দেখুন, তো দেখতে পাচ্ছেন প্রতি পদে পদে আপনাদেরকে এদেরকে মানে এই যে খাবারটা শুধু এক টাইম করলে হবে না, এই যে ট্রেনিংটা, এই খাবার দেখি আপনাকে অন্তত যতবার আপনি খাওয়াবেন ততবার এইভাবে নিয়ে ঘুরবেন, পিছু পিছু ঘোরাবেন, ঠিক আছে, যাতে করে পাখি মজবুতির সাথে ট্রেনিং হয়। কারণ হচ্ছে কি, ধরুন আপনি যে এই যে ট্রেনিংটা ঘরের মধ্যে, এরপরে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট কীভাবে এদেরকে ফ্লাই টাইম করতে হবে আমি 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত পার্ট আমি আপনাদেরকে বানাবো, ফুল ইনফরমেশনের সাথে বোঝাবো যে কীভাবে এই পাখিগুলোকে আমি ফ্লাই টাইম করছি আপনাদের চোখের সামনে। তবে এদের একটা প্রবলেম হয় যেগুলো হলো ডানা বা পালক পড়ে যাওয়া, এই প্রবলেম না এদের মধ্যে হয়, আমি সেই চেষ্টাতেই আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিগুলো দৌড়ে দৌড়ে আসছে, সেখানে আমি আবার খাবার নিয়ে নিয়েছি। আমি এখানে খাবারটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, এইভাবে আমাকে ওকে প্রত্যেকবার নিজের পেছনে বলা যাবে। দেখতে পাচ্ছেন দৌড়ে দৌড়ে, এতে একদিনে হবে না, আপনাকে কিন্তু এর থেকে ছোট সাইজের বাচ্চা নিতে হবে, তাতে কি না হলে কিন্তু আপনার পাখি আপনাকে দেখে ভয় পাবে, ঠিক আছে, আপনার কাছে আসবে না, এদের যে ন্যাচারাল সাউন্ড আছে সেই ন্যাচারাল সাউন্ড আপনি জানতেও পারবেন না, ঠিক আছে।
দেখতে পাচ্ছেন আপনারা যে পাখিগুলো দৌড়ে 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 আমি যেদিকে আছি তো পাখিও সেদিকে। তো এইভাবে আপনাকে প্রতি পদে পদে আপনাদেরকে একে অন্তত মাঝখানে যতক্ষণ না এর পুরো এরা উড়তে পারছে ঠিক আছে ততদিন পর্যন্ত এদেরকে এইভাবেই ট্রেনিং করাতে হবে। তারপরে আমি এদেরকে ফাঁকায় নিয়ে যাব, ফাঁকা বা মাঠের মধ্যে সেইখানে চড়াবো যাতে আমার পেঁচু পেঁচু এরা ঘোরে ঠিক আছে। আচ্ছা তো খাবার শেষ হয়ে গেছে, আমি আর এদেরকে ডাকবো না, কারণ কি এরা খাবার জন্য আমার পেছনে ঘুরছে ঠিক আছে। আমি যদি খাবার না দিয়ে ওদেরকে ডাকি এরপরে এটা ওদের মাথায় মানে ওরা বুঝতে পেরে যাবে যে আমি গেলেও খাবার পাবো না গেলেও খাবার পাবো, আবার এমন কি যে খাবার আবার পাবো না মানে খাবার দেবো না ঠিক আছে। যে ডাকা মানি পাখি যদি আপনার কাছে আসে ওকে ডাকা মানি নিজের কাছে আপনাকে অবশ্যই ওকে খাবারটা দিতে হবে ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা এরপরেও কিন্তু পেট কিন্তু ভর্তি হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই পেট কিন্তু ফুল ঠিক আছে পেট ফুল। তারপরও পাখিরা ডাকলি সিটি মারা মানি দেখতে পাচ্ছেন যে কীভাবে ন্যাচারাল সাউন্ড করে ঠিক আছে। এ দেখুন আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে ট্রেনিংটা এটা আমি সবসময় এদেরকে একটু ছোটো পাখিগুলো ছোটো নিয়ে এসেছিলাম, তো সবসময় এই পাখিগুলোকে এইভাবে ট্রেনিংটা করিয়েছি। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ এদের পুরো সম্পূর্ণ ভিডিও ঠিক আছে এ থেকে জেড পর্যন্ত যতক্ষণ না ফ্লাই করছে ততক্ষণ পর্যন্ত আমি এর ভিডিও আপনাদেরকে দিতে থাকবো। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিন, নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন কোনো ভিডিও ইনফরমেশন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। চলুন আমি ভিডিও পর্যন্ত শেষ করলাম, দেখা হবে অন্য ভিডিওর সাথে, ধন্যবাদ।